আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মোহাম্মদ জাফরি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো টাকা। তো টাকা এটা এমন একটা জিনিস যে এটা ইনকাম করতে ভালো লাগে, খরচ করতে ভালো লাগে, জমাইতে ভালো লাগে, পকেটে ভালো লাগে। নতুন টাকা হইলে বেশি ভালো লাগে, পুরান টাকা ভালো লাগে না। পুরান টাকা যদি একটা পুরান টাকা দোকানদারকে দেওয়া হয়, দোকানদার নিতেও চায় না, ঠিক আছে, ফেরত দিয়ে দেয়। কিন্তু একটা গ্রুপ অফ পিপলের কাছে পুরান টাকার ভ্যালু অনেক বেশি, যে পুরান টাকাটা যত দেখতে নতুন হবে তার দাম তত বেশি। এই ইকোনমিক্সে এরকম একটা গ্রুপ অফ পিপলের কাছে এই ইকোনমিক্সটা চলে। তো আজকে সেই পুরান টাকা কীভাবে ভ্যারি করে একটা থেকে একটা, আর বাংলাদেশের হিস্টোরিতে কীরকম টাকা চেঞ্জ হয়েছে সেটা আমরা আজকে একটু দেখব। তো ফার্স্টে একটা প্রশ্ন হলো কি, এই দুটো টাকার মধ্যে কেউ কোনো পার্থক্য দেখতে পারে কিনা? ফরেন ব্যাচ মেল অ্যালাউ না। কালারে কোনো সমস্যা নাই। যেটা সমস্যা সেটা হলো কি, আমরা তাহলে পরে আসি, যে পারবে তার জন্য পুরস্কার আছে, আমরা আগে পুরো রেজলিউশনটা দেখে আসি, ঠিক আছে। তো ফার্স্টে টাকার সম্পর্কে পার্থক্য দেখার জন্য কিছু আমাদের জিনিস দেখতে হবে, টাকার কোন জায়গায় কি আছে। যেমন এই জায়গাটা হলো কি, একটা বাঘের ছবি থাকে, সাধারণত অনেক সময় সাতলা ফুলের ছবিও থাকে, যেটাকে ওয়াটারমার্ক বা জলছাপ বলা হয়, এটাকে বলা হয় ওয়াটারমার্ক উইন্ডো। আর এখানে যে জিনিসটা সেটাকে বলে প্রিফিক্স, মানে সিরিয়াল একটা নাম্বার থাকে প্রতিটা টাকারই, এটাকে বলা হয় প্রিফিক্স। আর এখানে একটা সিগনেচার থাকে, এটা গভর্নর, বাংলা রিজার্ভ ব্যাংকের গভর্নর সাধারণত সাইন করে। আর যদি পাঁচ টাকার নিচে নোট হয় সেটাকে অর্থ সচিব সাইন করে। তো এই জায়গায় যে সাইনটা আছে এটা গভর্নরের পাঁচশো টাকার নোট বলে। আর এটা হলো ডেজিগনেশন গভর্নর, এটা হলো কি, গভর্নর সাইন থাকলে গভর্নর থাকে, আর যদি অর্থ সচিব সাইন করে তাহলে অর্থ সচিব লেখা থাকে। তো আর এটাকে বলা হলো সিকিউরিটি থ্রেড, এটা হলো কি, টাকার মধ্যে একটা প্লাস্টিকের মতো সুতা থাকে, এটাকে সিকিউরিটি থ্রেড বলে। আপাতত এই জিনিসগুলো জানলে হবে। তো টাকা কীভাবে পার্থক্য হয় সেটা হলো এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে পার্থক্য হয়, এটা আমরা আসতেছি। প্রথম কথা হলো ডিজাইন ভেরিয়েশন, যেটা দেখি একটা নোটের সাথে একটা নোট কোনোভাবেই মিলবে না। যেমন এখানে প্রথম যে নোটটা হচ্ছে এটা হলো কি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর হয়েছে 1972 সালে। তো এটা বাংলাদেশের মানচিত্র দিয়ে বুঝে দিতেছে যে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই হয়েছে। আর এরপর নোটটা 1973 সালের, আর পরেরটা 1975 সালে। আর এরপর থেকে যে নোটটা দেখা যেতেছে এটা অনেক দিন ধরে চলছে, 1978 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই নোটটা চলছে। আর তারপরে যে নোটটা সেটা 2001 সাল 2002 সালের দিকে চলছে। আর বর্তমানে আমরা এখন যেটা চালাই সেটা হলো গিয়ে নোটটা আর কি। তো এভাবে 100 টাকার নোটের ভ্যারিয়েশন এখানে দেখানো হয়েছে। তো এখন টাকা যেটার উপর ভিত্তি করে পার্থক্য হয় এর মধ্যে একটা হলো কি, সিগনেচার, যে গভর্নর চেঞ্জ হয় গভর্নরের সিগনেচারও চেঞ্জ হয়, তো এর উপর ভিত্তি করে হয়। যেমন এখানে নাজিরুদ্দিন আহমেদ 1975 সালে ইনি সাইন করছেন, এটা নুরুল ইসলাম উনি 1980 দিকে সাইন করছেন, এটা শেখুক্তাবাদ 1990 সালের দিকে সাইন করছেন, আর এটা হলো খোরশেদ আলম, এটা 1996 সালে তিনি সাইন করছেন। চারটি নোট দেখতে একই, কিন্তু মানে অনেকের কাছে মনে হতে পারে তো সিগনেচারের ভ্যারিয়েশন হলে নোটের সমস্যা কি, কারণ নোটটা কত পুরানো এটা সিগনেচার থেকে বোঝা যায় আর কি। আর এই সিগনেচারের ভ্যারিয়েশন থেকে একটা নোটের দাম অনেক ভ্যারি করে আর কি। যেমন লাস্টের যে নোট 1996 সালে, সেটা থেকে যে ফার্স্ট নোটটা দেখা যাচ্ছে 1975 সালে, তার দাম 50 গুণের মতো বেশি। তারপরে যে আমরা যদি কালার ভ্যারাইটি দেখি, যে গভর্নর তো সাইন করেনি, কিন্তু গভর্নর অনেক সময় কালো কালারের কলম দিয়ে সাইন করতে পারেন, অনেক সময় নীল কালারের কলম দিয়ে সাইন করতে পারেন, সবুজ কালারের কলম দিয়ে সাইন করতে পারেন। এখানে গভর্নর এইটা সাইন করতে হলে কি কালো কালারের কলম দিয়ে, আর এটা করতে হলে কি সবুজ কালারের কলম দিয়ে, এই জন্য দুইটা পুরোপুরি ভিন্ন হয়ে গেছে দুটো নোট। তারপরে আমরা দেখতে পারি যে এখানে গভর্নর বা অর্থ সচিবদের পদোন্নতিও হয়ে থাকে আর কি সাধারণত। তো আগে মুখ্য অর্থ সচিব ছিল, ওই সময় স্বীকৃতির ফলে অর্থ সচিব হওয়ার পর নিয়ম স্বীকৃতির ফলে, তো পদোন্নতির সাথে সাথে নোটের ভ্যারিয়েশন চলে আসছে। তারপর আমরা যদি দেখি এলাকা ওয়াটারমার্ক উইন্ডো ভ্যারিয়েশন, ঠিক আছে, এক সময় দেখা যাচ্ছে এলাকি কি পুরানো যে নোটগুলোতে ওগুলোতে কোনো ওয়াটারমার্ক উইন্ডো থাকতো না, কিন্তু যে আস্তে আস্তে নতুন যে নোটগুলো আছে সেগুলোতে ওয়াটারমার্ক উইন্ডো থাকা শুরু করছে আর কি। তো এইভাবে ভ্যারিয়েশন করছে আর কি। তারপরে এই নোটটা তো দেখা যাচ্ছে এটাতে ওয়াটারমার্ক উইন্ডো ছিল না, কিন্তু এখানে একটু ভিন্ন রকমের ওয়াটারমার্ক উইন্ডো দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ ওয়াটারমার্ক ভ্যারিয়েশন ভিতরে যে জলছাপটা থাকে আর কি, তো এক সময় দেখা যাবে কি এই একটা হলো এটা 1976 সালের এক টাকার নোট আর কি, যে কপিলউদ্দিন আহমেদ সাইন করছেন, এই নোটটাতে দেখা যাবে কি একটাতে জলছাপ আছে একটাতে নাই, এই জলছাপটা একটাতে দিতে মনে ভুলে গেছে তারা, এটা হতে পারে, ঠিক আছে। এই জন্য এটাও একটা ভ্যারিয়েশন হিসেবে কাউন্ট করে, এবং এটার জন্য এই নোট দুটার প্রাইস হিউজ ডিফারেন্স করে। তারপরে যদি দেখি প্রিফিক্সের ভেরিয়েশন, যে সিরিয়াল নাম্বার অনেকে বলছে যে এটাতে ভুল আছে, সিরিয়াল নাম্বার ভিন্ন, তো সিরিয়াল নাম্বার ভিন্ন হলেও ভিন্ন হতে পারে, কিন্তু এটা একটু কিছু জিনিস আছে খেয়াল রাখতে হবে, যে সিরিয়াল নাম্বারে দুইটা জিনিস আছে, একটাকে বলে মেইন বডি, যে কল যেটা যেখানে ইংলিশ অ্যালফাবেট থাকতে পারে, বাংলা অ্যালফাবেট থাকতে পারে, ভগ্নাংশ কেটে থাকতে পারে, অ্যালফাবেট থাকলে এটা হলো কি মেইন বডি। আর এরপরে যে সিরিয়াল নাম্বারটা এটাকে বলে, যে জিনিসটা এটাকে বলে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তো এখন এটা কীভাবে ভ্যারিয়েশন করে দেখা যাচ্ছে, যে ফার্স্টে এই মেইন বডি যদি আমরা দেখি যে একটা ওয়ার্ড, ঠিক আছে, শুধু ক খ, এরপরে এটা চেঞ্জ হয়ে কী হয়েছে খ স, মানে দুইটা ওয়ার্ড হয়ে গেছে,
এরপরটাতে কি হচ্ছে, ওটা দুইটা রিপ্লেসে ইংরেজি চলে আসছে, বি চলে আসছে, এরপরটা কি ভগ্নাংশ হয়ে গেছে, আর ভগ্নাংশ বাংলা ছিল, এরপরটা তো হয়ে গেছে ইংরেজি। আর যদি দেখি আর কি ইয়াতে পাশেরটা দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বারটা এটা প্রথমে ইংলিশে লেখা ছিল, তারপর এটা বাংলায় লিখছে, আর এক জায়গায় মনে হয় যে প্রিন্ট করছে সে বোর্ড করছে একটাতে আর একটা বোর্ড করতে ভুলে গেছে। ঠিক আছে, আমরা যদি দেখি সিরিয়াল নাম্বারের ভ্যারিয়েশন, তারপরে দেখি এখন প্রিফিক্সের ভ্যারিয়েশনটা কীভাবে হয়, যেমন এ নোটটাতে উনি এ বাই সিক্স করছে কিন্তু এটাতে উনি করছে ক দিয়ে বাংলায়। ঠিক আছে, তো দুইটা নোট পুরো ভ্যারিয়েশন হয়ে গেছে, আর এটাতে যেটা আছে এখানে ভগ্নাংশ করছে কিন্তু এটাকে রিপ্লেস করে একটা সিঙ্গেল ডিজিট দিয়ে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু দুইটা নোটের মধ্যে এছাড়া আর কোনো পার্থক্য নেই। তারপরে যেটা আমরা দেখি এটাতে সবচেয়ে ভ্যারিয়েশনটা দেখে খুব সুন্দর, যে প্রথমে যেটা সেটাতে হলো একটা ওয়ার্ড, আর দুই নাম্বারটাতে দুইটা ওয়ার্ড। ঠিক আছে, আর তিন নাম্বারটা যেটা দেখি একটা সিরিয়াল নাম্বার, প্রথমটা ষাট ডিজিটে, এরপরটা ষাট ডিজিটে, কিন্তু তিন নাম্বারটা আট ডিজিটে, কিন্তু তিনটা নোট ভ্যারি করে ফেলছে। তো তারপরে যদি এটাতে দেখি, এটাতে একটাতে নয় মানে সিঙ্গেল ডিজিট, এরপরটাতে ডাবল ডিজিট, এরপরটা ট্রিপল ডিজিট। এখন এটাতে ভ্যারিয়েশনটা কি হয়েছে, যে ডাবল ডিজিটের নোট অসংখ্য আছে, দশ থেকে শুরু করে একদম নিরানব্বই পর্যন্ত ডাবল ডিজিট, কিন্তু সিঙ্গেল ডিজিট আর থ্রি ডিজিটের নোট খুবই কম। তো এর ফলে দেখা যাচ্ছে তাহলে কি ডাবল ডিজিট যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু ওই দুটো নোট পাওয়া যায় না, এটা দাম যেহেতু ডিমান্ড ইয়ার সাপ্লাই অনেক কম, দাম অনেক বেশি এখানে। ঠিক আছে, তারপর অবজেক্টের নাম, তো বাংলাদেশে একটা জিনিস আছে আর কি, যে সরকার চেঞ্জ হলে সব কিছুর নাম চেঞ্জ হয়ে যায়, পদ্মা ব্রিজ ইয়া যমুনা ব্রিজ হয়ে যায় বঙ্গবন্ধু সেতু, নব থিয়েটার হয়ে যায় বঙ্গবন্ধু থিয়েটার। তো ঠিক আছে, এরকম হয়ে তো নোট এখান থেকে বাদ যায়নি, যেমন 2009 সালে আওয়ামী লীগ আসার পরে যেটা হয়েছে যমুনা সেতু হয়ে গেছে বঙ্গবন্ধু সেতু, কিন্তু নোট পুরোটা সেম। তারপর আমরা যদি দেখি স্পেলিং, তো যারা নোট ছাপায় তারা ভুল করতেই পারে আর কি, তো যে নোটটা যেটা দেখা যাচ্ছে এখানে হলো কি যে পিছনের পেন্টিংটা আছে এটা হলো জয়নাল আবেদিনের, সে এটা পেন্ট করছে, তো সে যে পেন্ট করছে তার নামটা যে লেখছে সে প্রথমে হতে পারে ভুল লেগে ফেলছে, এই জন্য জয়নাল আবেদিন দয়দিকিকা দিয়ে লিখে ফেলছে। তারপরে ছাপানোর তিন ঘন্টা পরে তারা খেয়াল করছে যে এখানে দয়দিকিকার পড়ে গেছে, হবে তো রসিকা, তারপরে তারা ওই নোটটা ছাপানো বন্ধ করে দিছে, পুরোটা আবার ওই নিয়ে রিপ্লেস করছে আর কি, তারপরে দরশিকা দিয়ে এটা বানিয়েছে। তারপরে যদি আমরা দেখি মাইক্রো চেঞ্জ, যেমন এই একটা দশ টাকার নোট, এটা সবাই দেখছে মনে হয়, কিন্তু এটা প্রত্যেকটা অনেকটা ভ্যারিয়েশন আছে, যেমন এটাতে আল্লাহ আকবার লেখা আছে কিন্তু উপরেরটাতে নেই, যেমন দেখা যায় যে বিজয় দিবসের রজত জয়ন্তী 25 বছরের রজত জয়ন্তীর উপলক্ষে এখানে একটা ভ্যারিয়েশন চলে আসছে, যে এখানে লেখা নেই কিন্তু এখানে এই জিনিসটা সেলিব্রেট করছে আর কি, এই জন্য আরেকটা ভ্যারিয়েশন চলে আসছে। তো সাইজের উপরে নির্ভর করে যে সবাই ইকোনমিক্যাল হতে চেষ্টা করতেছে বর্তমান পৃথিবীতে, তো আগে বড় বড় নোট ছাপানো হতো, এখন দেখেছে এত কাগজ দিয়ে একটা কাগজ দিয়ে দুইটা নোট তো আমি ছাপাইতে পারি। তো দেখি আমরা কীভাবে ছাপাইছে, একটার কাগজ দিয়ে দুইটা ছাপাই ফেলেছে, একটার কাগজ দিয়ে আরও দুইটা ছাপাই ফেলেছে। ঠিক আছে, তারপরে এছাড়াও কি কে যে অনেকবার 8 মিনিট নির্ধারণ করে দিয়েছে, এই জন্য আর বাকিগুলো বাড়ায় নাই, এছাড়া এগুলো দিয়ে অনেকগুলো ভ্যারিয়েশন হয় আর কি। তাই আর এখন হলো কি কি কুইজটা, যদি কেউ পারে তাহলে প্রথম যে পারবে তাকে একটা গিফট দেওয়া হবে। 14 কোন কোশ্চেন আছে কারো? ধন্যবাদ। These are...